দেশের বিভিন্ন জায়গায় উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান বিদ্যা ও আরাধনার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। ময়মনসিংহে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া মহল্লায় হয়েছে দেবী সরস্বতীর বন্দনা। কৃষি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপে মণ্ডপে শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আরাধনা করেন। সিলেটেও বাণী অর্চনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে পূজা হয়। পূজা মণ্ডপে উপস্থিতির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মণ্ডপগুলো রূপ নেয় মিলন মেলায়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্য দিয়ে বরিশালে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। ঝিনাইদহে সরকারি কেসি কলেজ মণ্ডপে মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজা শুরুর পর অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন ভক্তরা। অঞ্জলি দিই যাতে আমাদের সারা বছর ভালো যায়, আমরা লেখাপড়া ভালোভাবে করতে পারি। আমরা জ্ঞান লাভের আশায় এখানে সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করতে আসছি, পৃথিবী করোনামুক্ত হোক। নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে হয়েছে দেবী সরস্বতীর পূজা। কুড়িগ্রামে সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লা ও মন্দির সহ বাড়ি বাড়ি আয়োজন করা হয় বিদ্যাদেবী সরস্বতী পূজা। খাগড়াছড়িতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপে সরস্বতী পূজা হয়েছে। সারা দেশের মতো টাঙ্গাইলেও উৎসব মুখর পরিবেশে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।